ভিডিও করার জন্য অনেকেই কম দামের মধ্যে ট্রাইপড নিতে চাচ্ছেন, স্পেশালি যারা মোবাইল দিয়ে ভিডিও করার জন্য ট্রাইপড নিতে চাচ্ছেন তাদের জন্যই আজকের এই রিভিউটি। তবে যারা DSLR ক্যামেরা এর জন্য ট্রাইপড নিতে চাচ্ছেন তাদের মন খারাপ করার কিছু নেই, কারণ আমরা নেক্সট ইয়ানট্যাং VCT691 ট্রাইপডটি রিভিউ করতে যাচ্ছি। তো আপনারা যদি সেই রিভিউটি মিস না করতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইয়ার স্পাইডার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ট্রাইপড 3110 এর রিভিউ করতে যাচ্ছি। এই ট্রাইপডটিকে আমি নিজে প্রায় 9 থেকে 10 মাস ধরে ব্যবহার করেছি। বর্তমানে আমি অন্য একটি ট্রাইপড শিফট করেছি। তো আজকের এই ভিডিওতে আমি এই ট্রাইপডটির ফুল ডিটেলস রিভিউ এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, এবং ফাইনালি আপনাদেরকে জানাবো যে এই ট্রাইপডটি কেনা আপনাদের উচিত হবে কি না। এই ট্রাইপডটিকে আমি কোথা থেকে কিনেছি এবং কত টাকা দিয়ে কিনেছি তা আমি ভিডিওর একদম শেষে জানিয়ে দেব, তাই অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখুন। অ্যাজ ইউজুয়াল আমরা আনবক্সিং ভিডিও দিয়ে আমাদের রিভিউগুলো শুরু করি। সো দেরি না করে চলুন প্রথমেই আনবক্সিং ভিডিওটি দেখে নেওয়া যাক। এই হচ্ছে ট্রাইপড 110 এর প্যাকেজিং। এর বক্সের এক পাশে দেখতে পাচ্ছেন এর ফিচার এবং স্পেসিফিকেশনসগুলো লেখা রয়েছে, যেমন 3-way প্যান হেড, 4-section লেগ, কুইক লিভার লক এবং রাবার লেগ টিপ, এবং অপর পাশে এর হাইট এবং ওয়েট লেখা রয়েছে। এগুলো নিয়ে আমরা ডিটেলসে কথা বলবো। এবার বক্সটি ওপেন করা যাক। বক্সটি খুললেই বক্সের ভেতরে আপনারা একটি ক্যারিং ব্যাগ পেয়ে যাবেন। এটাকে ক্যারিং ব্যাগ না বলে এটাকে কভার বলা যেতে পারে। এটা খুবই চিপ কোয়ালিটির, আপনারা দেখেই বুঝতে পারছেন। ট্রাইপডটি ক্যারি করার জন্য এটা ব্যবহার করতে না পারলেও এটি আপনার ট্রাইপডটিকে ধুলোবালি থেকে অবশ্যই রক্ষা করবে। যাই হোক, ব্যাগটির ভেতরে আপনারা প্রথমে একটি মোবাইল হোল্ডার পেয়ে যাবেন। এই ধরনের মোবাইল হোল্ডারগুলো খুব একটা বেশি সুবিধার হয় না, একে তো মোবাইলের উপরে প্রেশার পড়ে এবং মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেস্ট মোবাইল হোল্ডার সম্পর্কে আমাদের চ্যানেলে একটি ভিডিও আসবে, সো সেই ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আপনারা ট্রাইপডটি এবং একটি হ্যান্ডেলবার পেয়ে যাবেন। এই হ্যান্ডেলবারটি খোলা থাকে, এটাকে ট্রাইপডের সাথে লাগিয়ে নিতে হয়। এই হ্যান্ডেলবারটির সাহায্যে আপনারা ট্রাইপডের হেডটিকে যে কোনো দিকে মুভ করিয়ে শট নিতে পারবেন। তো এই ছিল ট্রাইপড 3110 এর বক্স কন্টেন্ট। এবার কথা বলা যাক ট্রাইপডটির বিল্ড কোয়ালিটি নিয়ে। ট্রাইপডটি পুরোটাই প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। ট্রাইপডটির টোটাল ওয়েট হচ্ছে 420 গ্রাম। এর লেগগুলো ফাঁপা অ্যালুমিনিয়ামের তৈরি এবং বডির বাকি অংশ পুরোটাই প্লাস্টিকের তৈরি। ট্রাইপডটির হেডের উপর একটি স্ক্রু দেওয়া রয়েছে, যেখানে আপনারা চাইলে DSLR মাউন্ট করতে পারবেন অথবা মোবাইল হোল্ডারটি লাগিয়ে মোবাইলকেও মাউন্ট করতে পারবেন, তবে DSLR না লাগানোই ভালো। আর এর স্ক্রুয়ের নিচে রাবার দেওয়া ছিল, যেটা কিছুদিনের মধ্যেই উঠে গেছে, যার কারণে এখন বর্তমানে এখানে একটি পেপার লাগানো রয়েছে। এখানে পাশে দেখতে পাচ্ছেন বাবলস দেওয়া রয়েছে। এই বাবলসের সাহায্যে ট্রাইপডটি একই লেভেলে আছে কিনা তা আপনারা সহজেই বুঝতে পারবেন, তবে এটা খুব একটা বেশি কাজের না। আর এই পাশে যে স্ক্রুটি দেওয়া রয়েছে, এই স্ক্রুটিকে লুজ করার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলটির সাহায্যে পোর্ট্রেটভাবেও ভিডিও বা ছবি তুলতে পারবেন। এই স্ক্রুটিকে লুজ করার মাধ্যমে আপনারা হেডটিকে ডানে বা বামে যে কোনো দিকে মুভ করতে পারবেন, আর স্ক্রুটিকে টাইট দিয়ে আপনাদের সুবিধা মতো যে কোনো দিকে ফিক্সড করে দিতে পারবেন। এখানে নিচে আরও একটি স্ক্রু দেওয়া রয়েছে, যেই স্ক্রুটিকে লুজ করে আপনারা স্ট্যান্ডটিকে আরও অনেকখানি উঁচু করতে পারবেন। ট্রাইপডটির লেগগুলোকে খোলার জন্য এখানে 3টি ক্লিপ দেওয়া রয়েছে। 3টি ক্লিপের সাহায্যেই আপনারা ট্রাইপডটির লেগগুলোকে খুলতে পারবেন, এছাড়া আপনাদের সুবিধা মতো যে কোনো সাইজে এটাকে ফিক্সড করে দিতে পারবেন। এবার ট্রাইপডটির হাইট নিয়ে কথা বলা যাক। নর্মাল অবস্থায় ট্রাইপডটির হাইট হচ্ছে 14 ইঞ্চি বা 1 ফিট 2 ইঞ্চি এর মতন। এই ট্রাইপডটিকে আপনারা সর্বোচ্চ 3 ফিট 5 ইঞ্চি পর্যন্ত উঁচু করতে পারবেন, অর্থাৎ আপনারা সরাসরি এটার সামনে দাঁড়িয়ে ভিডিও করতে পারবেন না, যেহেতু এটার হাইট খুবই কম। তাই ট্রাইপডটিকে আপনাদের কোনো উঁচু জায়গায় রেখে তারপর এটা দিয়ে ভিডিও করতে হবে। আর সত্যি কথা বলতে এটা খুব একটা বেশি স্ট্রং না, এটা খুবই হালকা, মাত্র 420 গ্রাম ওজন, যার ফলে এটার সাহায্যে আপনারা খুব একটা ভালো সিনেমেটিক শট নিতে পারবেন না, আর ট্রাইপডটিতে ঝাঁকি লাগলেই মোবাইল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো ফাইনালি এবার আপনাদেরকে বলি যে এই ট্রাইপডটি কেনা আপনাদের উচিত হবে কি না। আপনি যদি মোবাইল দিয়ে ভিডিও করতে চান এবং আপনার যদি বাজেট কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই 1000 টাকা বাজেটের উপরে যেসব ট্রাইপড রয়েছে সেগুলো ট্রাই করে দেখতে পারেন। আর যদি আপনার বাজেট একদমই কম থাকে তাহলে আপনারা অবশ্যই এই ট্রাইপডটি দেখতে পারেন। এই ট্রাইপডটিকে আমি দারাজ থেকে কিনেছিলাম, তখন এটার প্রাইস মেবি 380 টাকার মতন ছিল। তবে এখনকার লেটেস্ট প্রাইসটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং লিঙ্কও দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব বাজেট বাড়িয়ে একটি ভালো মানের ট্রাইপড নেওয়ার জন্য। তো এই ছিল আজকের রিভিউ। আজকের রিভিউটি আপনাদের কাছে কেমন লেগেছে অথবা আমি যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের এই রিভিউটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের বাকি রিভিউগুলো দেখতে পারেন। উপরে আই বাটনের লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।
বাই বাই।